फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम ব্যাক টু মি এন্ড মাই মম তো আজকে তো একদমই ভেবেছিলাম না আজব দেখতেই পাচ্ছ মুখ চোখের কি অবস্থা আমারও সেই রোগ ধরে গেছে যেটা বাকিদের হয়েছে মুনমুন্ডি থেকে শুরু করে মুনমুন্ডি মেয়ে টপ টপ ব্লগারদেরও হচ্ছে তো একটা চ্যানেল আমার খুব ফেভারিট পজ প্যালেটে রিয়াঙ্কার মানে যে মানে পজ প্যালেটে যে ওনার রিয়াঙ্কা বলে মেয়েটি ওরও এক সপ্তাহ ধরে জ্বর দেখছিলাম আজকে ব্লগটা খুবই দাও মানে একটা কি বলতো এই মানে চ্যানেলে আসাটা একটা একটা অভ্যেস মানে যেরকম আমাদের রেগুলার জীবনযাপনে যেগুলো আমরা কাজগুলো করি যেটা আমাদের করতে হয় আর কি এটাও ওরকমই একটা হয়ে গেছে মানে একটা মানে এটা আর মানে আর আমার মানে খুব ভালোবাসার জিনিস হয়ে গেছে এটা হলো ওই বলে না সন্তানের মতন আর কি তো এটাকে ছাড়া মানে একটু আসবো না আমি সেটা মানে শরীর খারাপ হলে এর আগেও যতবার শরীর খারাপ হলে তাও আমি এসেছি যাই হোক সকালে তো মা বলেইছে তো আমার আসলে মানে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে প্রচন্ড সর্দি যেখানে মাড়ি ব্যথা দিয়ে শুরু হয়েছিল তবে কালকে রাত্রে সাংঘাতিক জ্বর এসে গেছিলো ওই 101-2 ওরকম জ্বর এসেছিলো তারপরে তো রাত্রিবেলা ক্যালপল পরপর আজকে সকালে ক্যালপল খেয়েছি তারপরে জ্বরটা একটু ইয়ে হয়েছে বা যেটা হচ্ছে প্রচন্ড ড্রাউজ মানে আমি ঘুমাই না মানে ঘুমাই মানে আমার যে ইউজুয়াল টাইম নেই ঘুমানো তাছাড়া আমি সারাক্ষণ বসে আছি সারাক্ষণ অ্যাক্টিভ সবাই তো ভালো করে জানে ইউটিউব হোক ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক সবসময় মোবাইলে মানে অ্যাডিক্টেড মানে অ্যাক্টিভ ইন মোবাইল ঘুমিয়েই যাচ্ছি মানে একটু টিভি দেখছি ঘুম পেয়ে যাচ্ছি মোবাইল দেখছি ঘুম পেয়ে এই একটু আগে সারা দুপুর ঘুমিয়ে উঠেছি একটু আগেই উঠলাম ভাবলাম না একটু তো আসতেই হবে তো এখন জ্বরটা রেমিশন হয়েছে আর মানে ফ্রেশনেস একটু হয়েছে আর কি তো আশা করি আস্তে আস্তে ঠিকই হয়ে যাব তো সেটাই তোমাদের সাথে কথা বলবো না তো ভালোই লাগে না একদম আজকে বিকেল আজকে কিছু খাবার টাবার কিছু দেখাতে পারিনি আজকে খুব মানে দুপুরবেলা খুব এই মানে সত্যি মুখে কিছু ইচ্ছা করছিল না কালকে রাত্রে যখন মানে ইভিনিং স্ন্যাক্সে পকোড়া খেয়েছি চিকেন পকোড়া আজকে যেমন গরম গরম ভাত আলু ভাজা ডাল এটাও খুব ইচ্ছা করছিল ওটাই খেয়েছি তো সবাই অ্যাজ ইউজুয়াল বাড়ির লোক সবাই প্রচণ্ড ওয়ারিড আর স্পেশালি তোমাদের এই ওয়াইটির মামুনি যে আছে যে ওই প্রান্তে আছে কি ওয়াইটির মামুনি ওয়াইটির মামুনি খুব অবস্থা খারাপ আমার একটু শরীর খারাপ হলে ওয়াইটির মামুনি মানে মনে হচ্ছে আমারই শরীর খারাপ না দাদির শরীর খারাপ তো আমার দাদাও একটু হিংসা পায় আবার দাদা বলছে মানে আমার শরীর খারাপ হলে তোমার তো এত মন খারাপ হয় না মানে এই যে মি অ্যান্ড মাই মমের যে বন্ডিংটা বুঝতেই পারছ তো যাই হোক আমি এখন উঠে বসেছি ওয়াইটির মামুনি এখন একটু খুশি তো আর অন্য ব্যাপারে আর কি বলবো ওটা নিয়ে রেগুলার যখন ভিডিও হবে তখন বলবো ব্যাপারটা হলো যা চলছে ইউটিউবে একটাই আমি কথা বলতে চাই না কাউর গায়ে হাত তোলা কিন্তু একদমই ঠিক না আমার দিকেও যখন বাড়িতে দেখো সবার বাড়িতেই অশান্তি লেগে আছে সবার বাড়িতেই অশান্তি একটু যদি আমার দাদার সাথে রাগারাগি হয় দাদা যদি একটু এরকম তেরে আসে তখনই আমি মানে ওইটাই আমি সহ্য করতে পারি মানে তখনই আমি ইচ্ছা আমি এরকম বলে উঠি মানে কথার কথা বলি এই আমি কিন্তু একটা আন্দোলন করবো আমি প্রতিবাদ করবো মানে কোনো মানুষই সে হাজবেন্ড মানে তো এমন না সে আমাদের একদম প্রপার্টি হয়ে গেছে আর ওয়াইফ মানেও এমন না যে হাজবেন্ডের প্রপার্টি হয়ে গেছে কেউ এই জগতে কেউ কারোর প্রপার্টি না তো সবাই আলাদা ইন্ডিভিজুয়াল আমাদের বাবা মা আমাদের পৃথিবীতে নিয়েছে আমার মনে সব থেকে বেশি অধিকার বাবা মারই থাকে তাও কেউ কারোর গায়ে হাত তোলার একটা অধিকার নেই এবার গায়ে হাত যদি তুলে থাকে সেটা মানে ঠিক মতো একদম সঠিক প্রমাণ দেখিয়ে লিগাল স্টেপ নেওয়া উচিত এছাড়া তো এখানে ভিডিওতে বলে বলে গ্যালারি বাড়িয়ে তোমার ভিউজ বাড়িয়ে মানে এটা তো বেসিক্যালি টু ওয়ে ভিউজই হচ্ছে তাই না এ ওর ব্যাপারে বলছে সে তার ব্যাপারে বলছে কাজের কাজটা ধরো যে কোনো একটা সরি টু ইন্টারাপ্ট দুবার যেখানে এরকম মারারি এসছে সেখানে কেন এফআইআর করা হয়নি আমার প্রশ্ন এখানেই মানে ওরা বলছে যে দুবার নাকি গায়ে হাত দিয়েছে মানে ওই ছেলেটির কথা সেখানে তো এতবার স্বামীর দ্বারা অত্যাচারিত হওয়ার পরে কেন এফআইআর করা হলো না আচ্ছা ইউটিউব বাদ দিলাম ধরো ফর এক্সাম্পল বলছি আমাদের পাড়াতে একটা ডোমেস্টিক ভাইলেন্সের কেস হচ্ছে সবাই সবাই তো আর ইউটিউব খুলে ক্যামেরা খুলে বসবে না তাহলে এখানে এটা হচ্ছে কেন আফটার অল ঘুরে ফিরে দুজনেই ভিউজ কামাচ্ছে এটা আমি বলতে বাধ্য হচ্ছি ছেলেটিও ভিউজ কামাচ্ছে মেয়েটিও ভিউজ কামাচ্ছে তাহলে যদি শর্ট
ওরকমই সিরিয়াস কিছু ব্যাপার হয়, মেয়েটি লিগাল স্টেপ নেবে, ছেলেটি কিছু স্টেপ নেবে, তাই না? তো শুধু শুধু ভিডিও করে অনলি ফর ভিউজ না, তো এখানে এই ক্ষেত্রে দুপক্ষরই দোষ আছে। আর ছেলেটার আমি এটা বলবো, একটা ভুল হয়েছে, এটা সামনে আনা, যদিও ওটা বলতেই হতো, যাই হোক অত বেশি সামনে না নাই, তারপর আরও ব্যাপারটা বেড়েছে। তো যাই হোক, গায়ে হাত দেওয়া একদমই আমি সাপোর্ট করি না। তো কিন্তু আবার একটা ব্যাপার আছে, সেটা তাহলে তার উপর কেস করুন, একটা অ্যাকশন নিক না, খালি ভিডিও করলে তো অ্যাকশন নেওয়া হবে না, সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে তো অ্যাকশন নেওয়া হয় না, ওরও ভিউজ হচ্ছে আর এরও ভিউজ। আর ওই দালালগুলোর কথা তো মানে কি বলবো, ওই এক দালাল আছে, আরেকজনকে আমি বলতে একটু বলতে চাই, বাধ্য হচ্ছি, মানে এইটা আমার একটু অকওয়ার্ড, খুব অদ্ভুত লাগছে যে এই ছেলেটির হয়ে যে করছে মেনলি, সে রীতিমতো ওই বাচ্চার ছেলেটি মানে আমাদের কৃষাণু বার্থডে সেলিব্রেট করছে, সে মানে সে কি মা, সে কি তার মা হয়ে গেছে, মানে এটা মানে আমি বুঝতে পারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগুলো কি করছে, মানে এটা কি, আর এটাও বা বড় বড় ব্লগার অ্যালাউ বা করছে কেন, সন্দীপ বা এটা অ্যালাউ করছে কেন, ওইদিকে টিনার ফ্যামিলি টিনা ওই দালালটাকে ও বা অ্যালাউ করছে, এরা কি করবে, এরা কি এরা শুধু ভিউজ কামাবে, না টিনার ভালো চায় ওই দালাল, না সন্দীপের ভালো চায় কেউ কাউকে ভালোবাসে, সবাই কিন্তু সবাইকে ইউজ করছে। আর আমি তো বলবো দুজনেই বোকা, যেমন সন্দীপ বোকা তেমন এই টিনাটাও বোকা, তোমাদের নিজেদের লড়াই নিজেরা চালাও, ওই সব দালালগুলোকে হায়ার করে কিছু হবে না, দালালরা দালালদের কাজই তো, কথাই তো বলে দালাল, নামই দালাল, নামই দালাল। ব্যাপারটা হলো যে সব দিক দিয়ে বিচার করে না কথা বলতে হয়, ওই ওর দোষ তার এই সবার দোষ, এইখানে না কেউ ধোয়া তুলছি না, সবার দোষ, যোর গায়ে হাত তোলা ইজ আ ক্রিমিনাল অফেন্স, অন দ্য সেম টাইম যদি এরকম কিছু হয়ে থাকে ভিডিও না করে লিগাল অ্যাকশন নেওয়া উচিত। ওই যে বলে না অন্যায় যে করে অন্যায় যে সহে, দুজনেই কিন্তু ইকুয়াল অপরাধী। আর এই যে আমি অবাক লাগছে আরেকটা দালালকে দেখে যে রীতিমতন সে মায়ের ফিগার নিয়েছে, মায়ের জায়গাটা নিয়েছে, কেনাকাটি করছে, মানে সন্দীপের হয়ে করছে, আমি অন্য কিছু নাম দিতে চাই না, এটা তো মানে বাজারে গিয়ে শপিং শপিং করছে, শপিং করছে, ওর জন্য ও এটা করবে কেন, ও এটা মানে ও কি ওর মানে ইয়ে হয়েছে, দায়িত্ব নেবে, অ্যাডাপ্ট করবে বাচ্চাটাকে, তা তো না। টিনারও দোষ, সন্দীপেরও বোঝা উচিত, আর সন্দীপের মাওর মারও বোঝা উচিত যে ওর স্বার্থের জন্য করছে, ওর ভিউজের ভিউজ তো ওর বাবা আবার এখানে দুটোর মধ্যে কম্পিটিশন, এই জন্য দালাল ভার্সাস দালাল কম্পিটিশন, তোমরাই সাফারার হচ্ছে, এদিকে তোমরাও ভিউজ কামাচ্ছো, তো ব্যাপারটা একটু কমপ্লিকেটেড না, ব্যাপারটা একটু ক্লিয়ার আউট করলে আমরা সাধারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটররা আমাদের ভিউজ হচ্ছে, আমরা কোথায় তো সবাই সাধারণ তো হবে না, আমাদের তো হচ্ছে না। আমি এবার সন্দীপের বাড়ি যাই, আর একজন টিনার বাড়ি যাই, না ও তো টিনা তো ওর সাথে কথা বলে, আমি রেকর্ডিং নিয়ে আসি, সম্পর্ক করার কোন দরকার, সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, আমি তো কতবার বলছি সিঙ্গেল মাদার বলে একটা কথা আছে, সিঙ্গেল ভাবে থাকো, নিজের পায়ে দাঁড়াও, তুমি একটা বড় ইউটিউবার, ওটার উপর ফোকাস করা, কিভাবে বাচ্চাটাকে বাচ্চাটা আনবে ওইটা ভাবো, ওটা আমি পুরোপুরি মুনমুনদির সাথে সহমত, যে বলছে যে যে এর সাথেও হবে না, এই যে এই ছেলের সাথে ও কি করলে তারপর ও খুব হ্যাপি থাকবে, কোনদিন আবার এও কিছু একটা করবে, তো ওই নিয়ে আবার কিছুদিন পরে আবার আবার ওই নিয়ে সব ভিডিও হবে, কাউর সাথে কোনো সম্পর্কতেই জড়ানো উচিত না, সিঙ্গেল থাকো, বিন্দাস থাকো, নিজের পায়ে দাঁড়াও, কেরিয়ার করো, টাকা কামাও, আর বাচ্চাটাকে কিভাবে আনতে হবে ওটাই দেখ। তো চলো আর বেশি আমি কথা বলবো না, ওই জন্যই তো আমি একটু একটু করে বলে দিচ্ছি তোমাকে, আর তোমরা সবাই প্রে করো, এই প্রান্ত থেকে আমি বলছি যেন আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার যেরকম ও চুলবুলে চুলবুলে থাকে, যেমন তোমরা অ্যাজ ইউজুয়াল ওর ভিডিও তোকে দেখে থাকো, তা মা হিসাবে সবাই তোমরা প্রে করো আমার মেয়ে যেন সুস্থ হয়ে যায়, গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে ডাল মুগ আছে, এটা এখন খেয়ে নিচ্ছি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, আবার নিউ ভিডিও নিয়ে আবার আমি হাজির হয়ে যাবো।